হুজুর যদি 2.5 লাখ মহিলা ধর্ষণ করে হুজুরকে সাইজ করা লাগতো 71-এ, কিন্তু যে আল্লাহর আলীর বক্তব্য শুনে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া লক্ষ মানুষ দাঁড়িয়ে রেখেছে, কোটি মানুষ ঈমান পেয়েছে, 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার আদর্শ গ্রহণ করে লাখো সাদিক রহমান আজহারের জন্ম হয়েছে, এই ভয়ে বিদ্যালয়ের কিছু হলে প্রত্যেকটা মানুষের ঈমানের ভিতরে আগুন ধরে যাবে, কেউ এটা মেনে নিতে পারবে না। পাবনাতে যখন আসি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমার চোখের পানি পড়েছে। এই বাংলাদেশের একটা 86 বছরের মুরব্বীর বয়বৃদ্ধ কোরআনের মুফাসসিরের সন্তান আফসোস করে একটা পোস্ট দিয়েছে, জেলখানার প্রত্যেকটা কয়েদের সাথে মাসে একবার হলেও তাদের পরিবার দেখা করতে পারে, জেল কোড অনুযায়ী 10 মিনিট করে মোবাইলে কথা বলার সুযোগ পায়। আর আমরা হতভাগা বাবার সন্তান, বিগত 2 বছর আমার বাবার মুখটা আমরা দেখতে পারিনি, বিগত 2 বছর আমার বাবার সাথে 1 মিনিটও কথা বলতে পারিনি, আমাদের চোখের পানি দিয়া যায় নামাজ আর বালিশ ভিজে যাচ্ছে। যেই মানুষ তাহাজ্জুদ মিস করে নাই, সেই মানুষ মাঘ মাসের রাত 3টার সময় খাবার চায় না, শুধু চায় জেলখানায় যদি একটা বালিশ আর একটা কম্বল, আর তাহাজ্জুদের সময় একটু ঠান্ডা না গরম পানি পাইতাম, তাহলে কত কিছু না পাইতাম, কিভাবে সহ্য করি। যখন আমাদেরকে তুলে তুলে খাওয়ানো হয়, আমাদেরকে রেড কার্পেট রিসেপশন করা হয়, আমাদেরকে ওয়াজের পরে বান্ডিল ধরে টাকা দেওয়া হয়, অথচ যার একটা জুতার যোগ্যতা আমাদের নাই, মুসলমানের দেশে যেই বাংলাদেশের 10 লক্ষ মসজিদ থেকে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে, এদেশের মুসলমানেরা শিয়ালের ডাকে নয় মুয়াজ্জিনের আহ্বানে নামাজ ভাঙে ফজরের, ঘুমাতে যায় এশার নামাজ পড়ে, সেই বাংলাদেশে শত ধর্ষণের সেঞ্চুরি করে তারা সেনা টান করে ঘুরে, চোররা ঘুরে, পতিতারা ঘুরে, বাটপারদের জামিন হয়, আল্লাহর আলী কেন বন্দি? এর জবাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। প্রিয় ভাইরা, কোন দল বলে আমরা জাহান্নামে যাবো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 8-8, রাজারবাগ, দেওয়ানবাগ, রংপুরি, সোনপুরি, হাকিমপুরি, সবাই বলে আমরা জান্নাতে যাবো। আপনি আওয়ামী লীগের লোকে বলবেন, ভাই আপনাদের কি খবর? বলে, আরে ভাই আল্লাহ যদি আমাদের 4 বার ক্ষমতা দিবার পারে, এক জান্নাতের চাবি আল্লাহ দিবি না দিবে। আপনি যদি বিএনপি বলেন, তোমাদের কি খবর? বিএনপির লোকের বলবে, ভাই আপনারাই তো ওয়াজ করেন, মাজলুমের দোয়া কবুল হয়, আমরা ক্ষমতা না পাই, চোখের পানি আমাদের মাজলুম, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবি। আপনি জাতীয় পার্টি যদি জিজ্ঞেস করেন, ভাই তোমাদের কি খবর লাঙ্গল? জাতীয় পার্টির লোকেরা বলবে, হুজুর আপনারাই তো ওয়াজ করেন, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, এজন্য আমাদের এর সচ্চাচা জীবিত থাকতে কারো মন ভাঙ্গেনি, যাই বলে আয় রে তার সাথে যায় রে, কোনো সময় দিশা কোনো সময় বিদিশা, যে জাহান্নামে যাবো আমরা, আমরা গেছি। জামাত ইসলামে যদি বলেন, তোমাদের কি খবর? কয় ভাই আমাদের কোরআনের কারণে মুখে হাসি আর ইমানের কারণে গলায় ফাঁসি, আমরা শুধু জান্নাত চাই, জোরে বলেন ঠিক না ঠিক? আপনি যদি তাবলিগের লোকে বলেন, তোমাদের কি খবর? তাবলিগ বলবে, তোমরা ঘুম পারো তোষকে আর আমরা মসজিদে শট গায়ে দিয়ে ঘুম পারে কি জাহান্নামে যাওয়ার জন্য। আপনি যদি আগ্রসিক জিজ্ঞাসা করেন যে, ভাই আপনাদের কি খবর? কয় হুজুর ফেকেরের ঝাঁকি দেখে কি আপনার মনে হয় না জান্নাত আমাদের? তাহলে মুখের কথা দিয়ে যদি সব দল জান্নাতে যায়, 8টা জাহান্নাম 7টা জাহান্নামে কি আল্লাহ পেঁয়াজ কিনে রাখবি? এজন্য আজকে আপনাদেরকে আমি বোঝাবো কারা কোথায় যাবে, কোন দলের ঠিকানা কোথায় সারা পৃথিবীতে। আমরা আজকে একটা পরীক্ষা দিবার চাই, সেই পরীক্ষা হলো ইমানের পরীক্ষা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই কোরআন নিয়ে ভাবেন আপনি পাগল হয়ে যাবেন কোরআনের প্রেমে। দেখেন কোরআনের মানুষের নামে একটা সুরা আছে, তার নাম কি? সুরা নাস। ওই সুরাটা হলো ছোট, আর মানুষের ভিতর 2 প্রকার, একটা পুরুষ আর একটা মহিলা। মহিলার নামে সুরা হলো সুরা নিসা, ওই মহিলার নামে সুরা হলো এত বড়, আর মানুষের নামে সুরা হলো খান্তিক না খান্তি, কি বলেন আপনারা? খান্তিক না অল্প একটু, কি বুঝবেন? চিন্তা করেন, আনকাবুত মানে মাকড়াসা, সুরা হলো এত বড়, আর ফিল নামে হাতি, ওই হাতের নামে সুরা হলো অল্প একটু।
এই কোরআনের প্রথম শব্দ অক্ষরের নাম হলো বিসমিল্লাহর বা, আর শেষের অক্ষরের নাম হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন বা আর সিন মিলা হয় বাস। তার মানে কোরআন মানো বাস, কারো পিছনে ঘোরা লাগবে না, এমনি জান্নাত পাবা। জোরে বলেন ঠিক না ব্যাটি? আপনারা বলেন তো মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? যারা গরু আছে তারা বলে হুজুর গরুর দামও কম না, 3 লাখ টাকা দাম। বলেন মানুষ আগে না গরু আগে? আমাদের বগুড়াতে গরু আগে না মানুষ আগে, আপনারা তো মানুষ আগে। অথচ কোরআনের কাছে গিয়ে আমরা দেখতেছি উল্টো, আমরা বললাম মানুষ আগে আর কোরআন বলতেছে না গরুই আগে। এই যে দেখেন 2 নম্বর সুরার নাম হলো বাকারা, গাভী, আর একবারে শেষের সুরা নাম হলো মানুষ। আমরা বললাম মানুষ আগে, আল্লাহ বলতেছে মানুষ হলে একবারে পরে। আমরা বললাম গরু আগে পরে, আল্লাহ বলে না গরুই আগে। তাহলে আমরা ঠিক না আল্লাহ ঠিক? কেন গরু আগে মানুষ পরে? 30 সেকেন্ড যুক্তি শোনেন। আপনাদের এলাকা যদি অটো রাইস মিল থাকে, রাইস মিল বুঝেন ধান ভাঙানো, অটো রাইস মিলের ভিতরে দেয়া হয় ধান, রাইস মিলের ভিতরে দেওয়ার আগে হয় ধান ময়লা আবর্জনা কত কিছু, ওই রাইস মিলের ভিতরে দিলে পারে ধান সাইজ হতে হতে, ঢুকে ধান বের হয় চিকন চাল। আল্লাহ বলে এই কোরআন হলো হেদায়েতের অটো রাইস মিল। এই কোরআনের ভিতরে কেউ যদি বাকারা গরু হয় ঢুকে, 114টা সূরা দিয়ে আমল করতে করতে ঢুকবে গরু আর বের হবে জান্নাতি মানুষ। এজন্য প্রথমে গেটের নাম হলো গরু আর বার হবে জান্নাতি মানুষ নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর কোরআন, হাতে নিয়ে বলতেছি শুনেন, মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে, পামানা হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সঠিক করে, পামানা আমেলা বিহি উজিরা, কোরআনের আমল করলে প্রতিদান কে দেয়, অমান দাআ ইলাহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের পথটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। ও পাবনার মুসলমানেরা শোনো, আল্লাহর নবী বলেছেন নাসাই শরীফের কিতাবুল ফিদান পড়ে দেখেন, শেখ জামানায় নবী মুর্শিদ নবীতে একটা বক্তব্য দিয়েছিলেন আজ থেকে 1500 বছর আগে, শেখ জামানায় আমার উম্মতের সাথে একটা যুদ্ধ হবে। সাহাবীরা বলেন হুজুর কার সাথে কার যুদ্ধ? নবী বললেন একদিকে কাফেররা একদিকে মুসলমানেরা, ওই যুদ্ধে তারা জীবন দিবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের টিকিট পাবে। সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ আমরা কি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো? নবী বললেন না, ওই জিহাদ হবে তোমাদের সব সাহাবীর ইন্তেকালের পরে, ওই জিহাদ হবে শেষ জামানায়। আল্লাহর নবীর সাহাবীরা বলেন হুজুর কোন দেশের সাথে? নবী বলেন নিজে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হবে। নবী বলেছেন ওই যুদ্ধ হবে আমার উম্মাদদের সাথে হিন্দুস্থানের যুদ্ধ, ওই জিহাদ হবে হিন্দুস্থানের সাথে, ওই জিহাদের জীবন দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমার বিশ্বাস নবীর ঘোষণা অনুযায়ী ওই জিহাদ শেষ জামানা হবে, সেই সময় মনে হয় এসে গেছে। ভারত বাবরি মসজিদ ভেঙেছে, ভারত দিল্লির মসজিদে হনুমানের ছবি টাঙিয়েছে, ভারত কাশ্মীরের বন্দেরকে যেভাবে নির্যাতন করতেছে, ভারত যেভাবে মুস্কানের বোরকা টেনে খুলে নামাচ্ছে, আর একবার যদি এরকম অতিরঞ্জিত করা হয় আর এই ডাক আসবে কাবা শরীফের ইমামের দিক থেকে। কাবার ইমাম যদি বলে ও পৃথিবীর মুসলমানেরা কে কথায় আছো মাথার পাগড়ি মাথায় বেঁধে নবীর কথা মতো জান্নাত পাওয়ার জন্য মার্চ করতে করতে ইন্ডিয়ার দিকে আগাও, ওই ডাক যদি আসে স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, মেয়েরা সুমাইয়ার মতো, ছেলেরা বেলালের উত্তরসূরি হিসাবে আল্লাহর কালেমার পতাকা উত্তীর্ণ করতে রক্ত দিতে প্রস্তুত আছো, কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। এই স্লোগান দিলে কি আপনাদের খারাপ লাগলো? কিন্তু কিছু মুসলমানের কাছে লিল্লাহে তাকবীর আল্লাহ আকবরের স্লোগান আতঙ্ক। জোরে বলেন ঠিক না ব্যাটি? সব ওয়াজ করেন হুজুর তাকবীর যেন না হয়, সব ওয়াজ করবেন হুজুর স্লোগান যেন না হয়, কিন্তু আপনারা তো ভুল করছেন ভাই।
আপনারা গরু কিনতে গেছেন, যদি রিক্স না লিবার চান তাহলে আপনাকে পরামর্শ দিব আপনি গাই গরু কিনেন। খাবার দিল সই না দিল সই, কিন্তু যদি আইরা গরু কিনেন আর আইরা গরুর সাথে তাপালিং করেন দুধ পাবেন না, লাথি ঠিকই খাওয়া লাগবে, ঠিক না ব্যাঠি? কোরআনের হক কোথায় কেন হবে? সাদিকুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী, আল্লামা তারেক মনোয়ার, মুফতি আমির হামজা, এরপরে আমরা আব্দুল বারী রশিদি, এগুলো একই কোম্পানির শুধু মডেল ভিন্ন, ধরে বলেন ঠিক না ব্যাঠি? আনকাবুত নামক সুরাত আল্লাহ পাক বলতেছে আ হাসিবান নাসু আইয়ুতরকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। এদিক তাকান আপনারা ভাই, আল্লাহ বলেন মানুষ কি মনে করছে শুধু মুখে মুখে কালেমার কথা বললে, ইমানের কথা বললে আমি জান্নাতে দেব? আল্লাহ পাক বলে শুধু মুখে কালেমার কথা বললে, ইমানের কথা বললে জান্নাত হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল তাদেরকে ইমানের পরীক্ষা দেওয়া লাগছে। পরীক্ষা দিলে বোঝা যায় কে সত্যবাদী কে মিথ্যাবাদী। পরীক্ষা না দিলে যেমন মান উন্নয়ন হয় না, ইমানের পরীক্ষায় পাশ না করলে শুধু টুপি দেয়া কেউ জান্নাতে যেতে পারে না। আপনাদের এলাকায় নির্বাচন হয়নি? চেয়ারম্যান নির্বাচন আলহামদুলিল্লাহ এবার মনে হয় ভোট দিবার পারছেন না, যাই আমার আল্লাহ এবার একটু মনের ফাঁপড়টা বের হয়েছে। আগে বাংলাদেশের স্লোগান হতো অমক ভার মার্কা মশারি মার্কা, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, আর বিগত কয়েক বছর মাইকিং হয়েছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, আর কেন্দ্রের খবর হলো আমার ভোট আমি দেব তোমার ভোটও আমরাই দেব। ওই এক ভাইকে ছাড়া হ্যাঁ আল্লাহ পাগল কনে শোনেন তো, আমি এইবার ভোট দিতে গেলাম আমার গ্রামে চেয়ারম্যান ভোট, 26শে জানুয়ারি ভোট হয়েছে, 26শে ডিসেম্বর ওই দিন আমার মা পিছরে পাবনা চাটমহল, তা আমি থাকি বগুড়াতে নাটোর আমার গ্রামের বাড়িতে, মনে করলাম যাবই জালসা দেওয়ার সময় ভোটটা দিয়েই যাই। আমি যখন কেন্দ্রে ঢুকলাম মোট প্রার্থী হলো 4 জন, চতুর্থ নম্বর যে লোক আমি জানি ওই লোক 4 নম্বর হবে, তাকে বললাম ভাই কি খবর, কয় হুজুর আলহামদুলিল্লাহ ভাব ভালো। আরেকজনকে ঘর আমারকে বললাম ভাই কি খবর, কয় হুজুর ভোট দেন না দেন হুজুর নাস্তা করেন দোয়া করবেন, আপনার দোয়া খালি হলে আমার বিশ্বাস এইবার কেউ ঠেকাবার পারবে না। দ্বিতীয় নম্বরকে স্বতন্ত্র বললাম ভাই কি খবর, কয় হুজুর খবর খালি 4টা বাজার অপেক্ষা করতেছে হয়ে গেছে। আওয়ামী লীগের লোকে বললাম হুজুর কি খবর ভাই, কয় ভাই আপনি আবার খবর জিজ্ঞাসা করেন, খালি আপনি দোয়াটা করে দেওয়া যান 5টার সময় মিলাদ হবে। তাহলে একটা ইউনিয়নে চেয়ারম্যান হয় একজন, ভোট গণনার আগে চেয়ারম্যান হয় কয়জন? তাহলে সাধারণ জিনিস আপনারা বুঝেন না কেপ আপনার ভাইয়েরা, ভোট ছাড়া যদি ক্লাস 1 থেকে 2 তে না উঠা যায়, ভোট ছাড়া যদি মেম্বার চেয়ারম্যান না হওয়া যায়, আর কিয়ামতের দিন আল্লাহ আপনার পরীক্ষা নেবে না, আমল দেখবে না, খালি বলবে তুমি কে, আমি মুসলমান, বাড়ি কোণে ছেড়া পাবনা ঢুকো জান্নাতে, এরা হয় পরীক্ষা দিতেই হবে, ধরে বলেন ঠিক না ব্যাটি? পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষা যারা পাশ করবে তারাই কেবল জান্নাতে যাবে। এখন আপনাদেরকে বলবো, আজকে আমি আপনাদের সামনে পদ্মবিলে একটা পাল্লা এখানে ফিট করব, এক পাল্লায় দিব কোরআন, আরেক পাল্লায় কোরআন সুন্নাহ, আরেক পাল্লায় দিব আপনাদের দলকে আপনাকে। আমরা মাপ অনুযায়ী যে দল ওজনে টিকবে ওই দল যদি আওয়ামী লীগ হয় সবাই মিলে আজকে ওই দল করব, বিএনপি হলে করব, সরমনায় হলে করব, ইসলামী আন্দোলন হলে করব, আমরা দেখব মাপ অনুযায়ী কারা ঠিক আছে, যেটা ঠিক আমরা তার সাথে যাব। রাজি আছেন আপনারা? আচ্ছা ভাই বলেন তো কে বলে আমরা জাহান্নামে যাব, কে বলে, কোন দল বলে আমরা জাহান্নামে যাব? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, রংপুরি, জোনপুরি, হাকিমপুরি, সবাই বলে আমরা জান্নাতে যাব। আপনি আওয়ামী লীগের লোকে বলবেন ভাই আপনাদের কি খবর, বলে আরে ভাই আল্লাহ যদি আমাদের 4 বার ক্ষমতা দিবার পারে
এক জান্নাতের চাবি আল্লাহ দিবি না দিবে। আপনি যদি বিএনপি বলেন তোমাদের কি খবর, বিএনপির লোকের বলবে ভাই আপনারাই তো ওয়াজ করেন, মাজলুমের দোয়া কবুল হয়, আমরা ক্ষমতা না পাই, চোখের পানি আমাদের মাজলুম, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবি। আপনি জাতীয় পার্টির যদি জিজ্ঞাসা করেন ভাই তোমাদের কি খবর লাঙ্গল, জাতীয় পার্টির লোকেরা বলবে হুজুর আপনারাই তো ওয়াজ করেন, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, এই জন্য আমাদের এরশাদ চাচা জীবিত থাকতে কারো মন ভাঙ্গেনি, যাই বলে আয় রে তারই সাথে যায় রে, কোনো সময় দিশা কোনো সময় বিদিশা, তো জাহান্নামে যাবো আমরা গেছি। জামাত ইসলামে যদি বলেন তোমাদের কি খবর, কয় ভাই আমাদের কোরআনের কারণে মুখে হাসি আর ইমানের কারণে গলায় ফাঁসি, আমরা শুধু জান্নাত চাই, জোরে বলেন ঠিক না ভাই ঠিক। আপনি যদি তাবলিগের লোকে বলেন তোমাদের কি খবর, তাবলিগ বলবে তোমরা ঘুম পারো তোষকে আর আমরা মসজিদের শট গায়ে দিয়ে ঘুম পারে কি জাহান্নামে যাওয়ার জন্য। আপনি যদি আদর্শিক জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের কি খবর, কয় হুজুর জেকেরের ঝাঁকি দেখে কি আপনার মনে হয় না জান্নাত আমাদের, তাহলে মুখের কথা দিয়ে যদি সব দল জান্নাতে যায় আটটা জাহান্নাম সাতটা জাহান্নামে কি আল্লাহ পেঁয়াজ কিনে রাখবি? এজন্য আজকে আপনাদেরকে আমি বোঝাবো কারা কোথায় যাবে, কোন দলের ঠিকানা কোথায় সারা পৃথিবীতে। আমরা আজকে একটা পরীক্ষা দিবার চাই, সেই পরীক্ষা হলো ইমানের পরীক্ষা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভারে শুনে নেন, আপনাদেরকে আমি বলবো শুধু তিনটা জিনিস মেনে নেন। এক নম্বর হলো রব হিসাবে আপনাকে আল্লাহকে স্বীকার করা লাগবে, নেতা হিসাবে বিশ্ব নবীকে মানতে হবে, আর তিন নম্বর হাদিস শরীফ আপনি সুন্নাহ মেনে চলবেন, আপনি এমনি ইমানের পরীক্ষায় পাশ করবেন।